যারা অ্যালকোহল গ্রহণ করেন এবং নিয়মিত অ্যালকোহল খান তাদের কিন্তু উচ্চ রক্তচাপে বেশ সমস্যা হতে পারে। তাদের উচ্চ রক্তচাপ কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে নিয়ন্ত্রণে থাকবে না। এছাড়া যেটা হয়, অ্যালকোহল খেলে কিন্তু উচ্চ রক্তচাপের যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো মতো কাজ করে না, ফলে দেখা যাচ্ছে ওষুধের ডোজ বাড়াতে হচ্ছে। এছাড়া অ্যালকোহল নিজেই কিন্তু উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়। এভাবে কিন্তু উচ্চ রক্তচাপ বেড়ে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হতে পারে। হার্ট অ্যাটাকে তীব্র বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, ঘাম হয় এবং রোগী কিন্তু মারা যেতে পারে যে কোনো সময়। এছাড়া স্ট্রোকে কিন্তু দেখা যাচ্ছে শরীরের একদিকে অবশ হয়ে যায়, কথা বলতে সমস্যা হয় অথবা দেখতে সমস্যা হয়। তাই যারা অ্যালকোহল গ্রহণ করছেন তারা অবশ্যই এখান থেকে বিরত হবেন। এছাড়া ধর্মেও কিন্তু অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং কোনোভাবেই এগুলো খাওয়া যাবে না। আশা করি সবাই সতর্ক হবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।